সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হাই ফ্রেন্ডস টিডির এক্সাম চ্যালেঞ্জাসের পক্ষ থেকে জেনারেল স্টাডিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তোমরা প্রত্যেকে জেনারেল স্টাডিজের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে তো আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নাও আজকে মকটেস সিরিজ পাঁচ যে সেটটি ছিল সেই সেটের একটি প্রশ্ন ভুল হয়ে গেছিলো তার সঠিক অ্যান্সারটি আমি জানিয়ে দেবো ইন্ডিয়া আফটার নেহেরু বইটির কার লেখা তো এই কোশ্চেনটি সঠিক অ্যানসার সেই সময় বলেছিলাম মহাত্মা গান্ধী অপশান এ ছিল তো এটা ভুল অ্যান্সার হবে সঠিক উত্তর হচ্ছে কুলদীপ নায়ার ওকে তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনটা সঠিক করে নেবে তো সঠিক উত্তর কী হবে কুলদীপ নায়ার তোমরা প্রত্যেকে সঠিক করে নেবে এবার আসা যাক মূল ভিডিওতে তোমরা দেখে নাও আগে আগের দিন দশ নাম্বার কোয়েশ্চেন দশ নম্বর সেট ছিল কৈলাসনাথ মন্দির এটা লাস্ট আলোচনা হয়েছিল জেনারেল স্টাডিজের পর্বে আজকে আলোচনা হবে এগারো নম্বর থেকে দেখে নাও ইলোরার কৈলাস মন্দির বিভিন্ন স্থাপত্য নিয়ে আলোচনা করছিলাম ইলোরার কৈলাস মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টীয় অষ্টম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল অবস্থান দেখে নাও কাঞ্চি তামিলনাড়ুতে নেক্সট দেখে নাও প্রতিষ্ঠাতা কে করেছে পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন ইলোরার কৈলাস মন্দির প্রতিষ্ঠা করেছে এবার কৈলাসনাথ মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও এই মন্দিরের আরাধ্য দেবতা হলো শিব এটি দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে তৈরি হিন্দু মন্দির ওকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও নেক্সট দেখো বারো নম্বর দাগে রয়েছে খাজুরাহ মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে খ্রিস্টীয় দশম শতক খাজুরাহ মন্দির খ্রিস্টীয় দশম শতকে প্রতিষ্ঠিত হয়েছে অবস্থান দেখে নাও মধ্যপ্রদেশ প্রতিষ্ঠা কে করেছে চান্দলা রাজবংশ খাজুরাহ মন্দির প্রতিষ্ঠা করেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও খাজুরাহ মন্দির সম্পর্কিত ইউনেস্কো উনিশশো সালে এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃত দেন ইউনেস্কো উনিশশো সালে এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি দেন এই মন্দিরগুলি হিন্দু নগরিক স্থাপত্যের প্রতীক প্রাচীন হিন্দু ও জৈন মন্দির এর সমষ্টি ক্ষেত্র এই খাজুরাহ মন্দির পরবর্তী দেখো তেরো দাগে রয়েছে দিলওয়ারা জৈন মন্দির খ্রিস্টীয় দ্বাদশ শতক প্রতিষ্ঠাকাল অবস্থান দেখে নাও মাউন্ট আবু রাজস্থান প্রতিষ্ঠা করেছে দেখে নাও রাজ সিদ্ধ রাজা প্রতিষ্ঠা করেছে পরবর্তী দেখে নাও দিলওয়ারা মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি ভারতবর্ষে অবস্থিত জৈন ধর্মাবলম্বীদের সবথেকে বড়ো মন্দির জৈন ধর্মাবলম্বীদের যে মন্দিরগুলো আছে সে তার থেকে সবচেয়ে বড় মন্দির হচ্ছে এই দিলওয়ারা জৈন মন্দির নেক্সট দেখে নাও চোদ্দো নম্বরে রয়েছে রানী কি ভাব চোদ্দ নম্বরের যে স্থাপত্যটি নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে রানী কি ভাব খ্রিস্টীয় একাদশ শতক প্রতিষ্ঠাকাল খ্রিস্টীয় একাদশ শতক এর প্রতিষ্ঠাকাল অবস্থান দেখে নাও পাঠান গুজরাত প্রতিষ্ঠাতা কে করেছে সোলাঙ্কি রাজ প্রথম ভীমের পত্নী উদয়মতি রাজ প্রথম ভীমের পত্নী উদয়মতী রানী কি ভাব মন্দিরটি প্রতিষ্ঠা করেছে দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি দু সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেন সোলাঙ্কিরাজ প্রথম ভীমের পত্নী উদয়মতী তার স্বামী প্রথম ভীমের স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি নির্মাণ করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন একশো টাকার মুদ্রায় এই স্থানটিকে স্বীকৃতি দিয়েছে ওকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একশো টাকার যে নতুন মুদ্রা সেটি এই স্থাপত্যটি স্বীকৃতি লাভ পেয়েছে দেখে নাও পুনর রয়েছে বৃহদেশ্বর মন্দির যেটা এক হাজার দশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা হয়েছে বৃহদেশ্বর মন্দির এক হাজার দশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে অবস্থান দেখে নাও তাঞ্জাভুর তামিলনাড়ু অবস্থান প্রতিষ্ঠা দেখে নাও প্রতিষ্ঠাতা করেছে চোলরাজ প্রথম রাজারাজ চোলরাজ প্রথম রাজারাজ এর প্রতিষ্ঠা করেছেন এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও শেয়ার করছি দু হাজার চার সালে এই স্থানকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে নেক্সট দেখো দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে নির্মিত এই মন্দিরটি চোল শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন দক্ষিণ ভারতীয় ভারতীয় দ্রাবিড় শিল্পরীতিতে নির্মিত এই মন্দিরটি শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন পরবর্তী যে স্থাপত্যটি তোমাদের সামনে নিয়ে এসেছি ষোলো দাগে রয়েছে দেখো নাও কুতুব মিনার উনিশশো তিরানব্বই থেকে বারোশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে কুতুব মিনার তৈরি হয়েছিল অবস্থান দেখে নাও দিল্লিতে অবস্থিত প্রতিষ্ঠাতা কে করেছে কুতুবুদ্দিন আইবক শুরু করেন এই কুতুব মিনারটি এবং তার জামাতা ইলতুৎমিশ এই কুতুব মিনারটি শেষ করেন নেক্সট দেখে নাও কুতুব মিনার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি উনিশশো তিরানব্বই সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি দেন খাজা কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে এই স্থানটি নির্মিত করা হয় তোমরা প্রত্যেকটা ডিটেলস নোট করে নেবে সতেরোধাকে দেখে নাও এলিফ্যান্ট গুহা এলিফ্যান্ট গুহা খ্রিস্টীয় সপ্তম শতক প্রতিষ্ঠাকাল খ্রিস্টীয় সপ্তম শতক অবস্থান দেখে নাও মুম্বাই শহরের নিকট এলিফ্যান্ট দ্বীপ এর অবস্থান মুম্বাই শহরের নিকট এলিফ্যান্ট দ্বীপে প্রতিষ্ঠা দেখে নাও রাজকোট রাজবংশ রাজকোট রাজবংশ এই স্থানটি প্রতিষ্ঠা করেছিলেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও উনিশশো সালে ইউনেস্কো স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি দেন এই স্থাপত্যটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করে মন্ডলা পদ্ধতিতে পাথর কেটে মন্ডলা পদ্ধতিতে পাথর কেটে নির্মাণ করা হয়েছে এই গুহায় শিবের তিনটি মূর্তি ও নটরাজ মূর্তি খোদাই করা হয়েছে ওকে তাহলে এলিফ্যান্ট গুহায় কি কী দেখা যায় শিবের তিনটি মূর্তি এবং নটরাজ মূর্তি বিশেষ আকর্ষণ এই এলিফ্যান্ট গুহার নেক্সট দেখে নাও আঠেরো দাগে রয়েছে আলাই মিনার খ্রিস্টীয় চতুর্দশ শতক প্রতিষ্ঠাকাল খ্রিস্টীয় চতুর্থ শতক অবস্থান দিল্লি প্রতিষ্ঠাকে করেছে সুলতান আলাউদ্দিন খোলজি এর প্রতিষ্ঠা করেছিলেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও এই স্থাপত্যটি দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত একটি অসমাপ্ত স্থাপত্য কথিত আছে আলাউদ্দিন খলজি কুতুব মিনারের থেকেও বড় এই স্থাপত্যটি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তার মৃত্যুর পর সেই স্থাপত্যটি আর তৈরি করা কমপ্লিট হয়ে ওঠেনি দেখে না উনিশ জাগে রয়েছে হজখস দ্বিতীয় চতুর্দশ শতক খ্রিস্টীয় চতুর্দশ শতকে এটি তৈরি করা হচ্ছিল অবস্থান দেখে নাও দিল্লিতে অবস্থিত প্রতিষ্ঠাতা দেখে নাও সুলতান আলাউদ্দিন খলজি এর প্রতিষ্ঠা করেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও হজখস কথার অর্থ রাজকীয় জলধারা হজ খস কথার অর্থ রাজকীয় জলধারা সিডি দুর্গে পরিবহনের উদ্দেশ্যে এই নির্মাণ করা হয়েছিল দেখে নাও আজকে দাগে রয়েছে আরামবাগ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাকাল আরামবাগ যার প্রতিষ্ঠাকাল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ অবস্থান দেখে দাও দেখে নাও আগ্রা উত্তরপ্রদেশ এর অবস্থান প্রতিষ্ঠাকে করেছে মুঘল সম্রাট বাবর আরামবাগের প্রতিষ্ঠা করেছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর এখানে তাকে সমাধিষ্ট করা হয়েছিল পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর এখানে তাকে সমাধিষ্ট করা হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিয়ে এবং একটি কমেন্ট করে যদি তোমাদের কোনো প্রকার কোয়েশ্চেন নিয়ে কিছু ডাউট থেকে থাকে আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিও বাজিয়ে দিও জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ